বৈশাখী টেলিভিশনকে ধন্যবাদ জানাই যে আমার হাবুর স্কলারশিপ প্রথম পার্ট সিজন 1 সিজন 2 তাদের বদলতে খুব ভালো গেছে দর্শকদের প্রচুর সাড়া আমরা পেয়েছি যার কারণে এখন আবার আমরা তৃতীয় হাবুর স্কলারশিপ সিজন 3 এটা করার জন্য মোটামুটি আমাদের শুটিং শুরু হয়ে গেছে আল্লাহর রহমতে এবারের গল্পটা অসাধারণ গল্পটা গ্রাম বাংলার একটা আমাদের মৌলিক গল্প পরিচিত গল্প যে হাবু এর আগে আমরা দেখেছি কি পূর্বে দেখেছি যে সে বিদেশে স্কলারশিপ নিতে অস্ট্রেলিয়াতে পড়ালেখা করতে গেছে ভালো রেজাল্ট করছে রেজাল্ট করে সে অস্ট্রেলিয়াতে থাকে নাই সে ওখানে না থেকে সে বাংলাদেশে আসছে যে তার এলাকায় সে উন্নতি করতে চায় তো এই উন্নতি করতে নিয়ে যায় অনেকের সাথে তার সংঘর্ষ হয় কেউ শত্রু তৈরি হয় কেউ বন্ধু তৈরি হয় দেখা যাচ্ছে আবার বন্ধুরা শত্রুতে পরিণত হয়ে যায় তা এই উন্নয়ন করতে যায় যত বাধা বিপত্তি আসে সেই বিপত্তিগুলোই সে হাবু ট্যাকেল দেয় মা হ্যালো আপু ওই তোমার রেজাল্ট বাইরে হইছে আম্মা ও আম্মা আমি আম্মারে যে কত দিয়ে আইলাম এই আম্মা আমি পারছি আম্মা বাংলাদেশের যেসব ছাত্ররা বিদেশে যায় তারা তারা আমার কাছে মূলত ম্যাক্সিমাম এই টাইপের দর্শক বেশি নাটক দেখেছে কারণ তাদের জীবনের গল্পের সাথে হাবুর গল্পটা মিলে গেছে এবং গল্পটা এত বাস্তবসম্মত ছিল যার কারণে অনেকে অনেকের চরিত্রের সাথে তাকে মিলিয়ে ফেলছে আমার কাছে মনে হয় এইটাই গল্পের মেন কারণ এই গল্পটি প্রথম আমাকে আমাদের টিকু আলম মিলন ভাই আমাকে প্রথম বলে যে হাজেন আমরা এরকম একটা গল্প তৈরি করতে চাই তুমি কি বলো তা আমি শুনে প্রথমেই ওনাকে ধন্যবাদ জানাইছি যে ভাই এই টাইপের গল্পটা আমি আগে করি নাই আমি অবশ্যই এই গল্পটি করব এবং গল্পটি আমার কাছে শোনার পরে অনেক ভালো লেগেছিল যার কারণে আমি উদ্যোগটা নিই এবং অস্ট্রেলিয়ার মতো এত দূরে যে আমি গল্পটি তৈরি করেছিলাম যেহেতু আমাদের নাটকটি একটু কমেডি যার কারণে আমি ঘটনাগুলো আর বলতে চাচ্ছি না দর্শকেরা টিভিতে দেখে নিই আবু বিদেশ থেকে ফিরে বাংলাদেশে তার নিজ গ্রামে আসছে আসার পরে সেই গ্রামটাকে উন্নতি করতে চায় গরিব দুঃখীদের মানুষের পাশে থাকতে চায় তাদের উন্নয়ন করতে চায় মূলত আমাদের নাটকটাই উন্নয়ন নিয়ে